ইসরায়েলের নেতা বলেছেন ডিপ স্টেট কন্ট্রোলস ইসরায়েল ইসরায়েলকে ডিপ স্টেট কন্ট্রোল করতেছে আমি না আমি না এই যে ডিপ স্টেট এই যে কথা আল্লাহ তালা ইহুদিদেরকে রাজ্য বঞ্চিত করেছেন যে তোমাদের কোনো রাজ্য হবে না রাজ্য দিয়ে দেখেছি তোমরা এমন এক পর্যায়ে এত দাম্ভিক এত অহংকারী হয়ে এমন রূপে আসো যে আমার সৃষ্টিকে তোমরা লণ্ডভণ্ড করে দাও অতএব তোমাদের আর রাজ্য থাকবে না আল্লাহ তাদেরকে রাজ্য থেকে বঞ্চিত করে দিয়েছেন এবং সৌরা আল আরাফের একশো সাতষট্টি একশো আটষট্টি নম্বর আয়াত ওখানে একশো আটষট্টি নম্বর আয়তালা বলেছেন অকাত্তনা হুমফিল অরুদে উমামা রাজ্য বঞ্চিত করে পৃথিবীর বিভিন্ন দিকে তাদেরকে আমি ছোটো ছোটো দল উপদল করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এক জায়গায় তারা যাতে আর একত্রিত না হয় কারণ একত্রিত হলেই এদের মেধা এদের যোগ্যতা এদের ষড়যন্ত্র এদের মানব বিধ্বংসী যে অত্যাচারগুলো এটার সামনে মানুষ টিকতে পারে না তো এই জন্য এদেরকে আল্লাহ টুকরো টুকরো করে দিয়েছেন সোরা সৌরা আলে ইমরানের মধ্যে একশো বারো নম্বর আয়তাল্লাহ বলেছেন দূরে বাত আলাই হিম দিল্লা তু আই সোকেপু পৃথিবীর যেখানেই অবস্থান নেই না কেন অপমান তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দুইভাবে তারা অপমান থেকে বাঁচতে পারবে বেহাবলিম ইল্লা বেহাবলিম মিনাল মিনাল্ল আল্লাহর রজ্জ যদি ধরে আল্লাহর ধর্ম দিন ইসলাম যদি গ্রহণ করে তাহলে জিল্লদি থেকে বাঁচবে দ্বিতীয় ওহাবলিম মিনান্নাস মানুষের রজ্জ যদি ধরে রাশিয়া ইসরায়েল আসলে কোনো এটা স্বয়ং মানে স্বাধীন রাষ্ট্র না এটা আমেরিকার এটা ব্রিটেনের এটা পরাশক্তিগুলোর একটা একটা ঘাঁটি ওরা বসিয়েছে ওরা এগুলো লালন করে এদের কোনো নিজস্বভাবে টিকে থাকার ক্ষমতা নেই কোরআন যে শিল মেরে দিয়েছে সিল থেকে ওরা যাবে থেকে। তো এদেরকে আল্লাহ রাজ্য বঞ্চিত করার কারণে এরা বিগত প্রায় তিনশো বছর বা কম এই সময় থেকে এরা করল কি সহয়ুনি বা জায়নিস্ট জিউস সহন নুন সহয়ুন এটা ফিলিস্তিনের একটা শহর পাহাড় ফিলিস্তিনের একটা পাহাড় নাম হলো সহয়ুন এ সহয়ুন আরবি শব্দ এটা এটা থেকে এসেছে সহায় না তো সহয়ুন শব্দকে ইংরেজি বা বিভিন্ন ভাষা নিয়ে জায়োনিস্ট জায়োন সহয়ুন থেকে জায়োনিস্ট সহনিস্ট জায়নিস্ট তো মানে আল্লাহ তাদেরকে বলছে তোমরা কোথাও রাষ্ট্র তৈরি করতে পারবে না এরা পর্বতকে কেন্দ্র করে ওই অঞ্চলে রাষ্ট্র তৈরি করার সে প্রায় বহু শত বছর বছর আগে আগে তারা তারা একটা দল তৈরি হয়েছে যে আমাদের এখানে রাষ্ট্র লাগবে তো এই তখন থেকে বিশ্বে অশান্তি এরা ছড়াচ্ছে যে তোমাদের তো রাষ্ট্র থাকবে না আল্লাহ বলে দিয়েছেন তো রাষ্ট্র তৈরি এরা অতীত রাষ্ট্র তৈরি করেছে সত্তর বছরের বেশি টিকে নাই শেষ হয়ে গেছে এখনও এটা তৈরি করেছে এইটাও টিকবে না ইনশাআল্লাহ এবং তাওরাত কিতাবে আমি গত পর্বে বলেছিলাম যে এটা আছে যে অষ্টম দশকে এদের রাষ্ট্র শেষ হয়ে যাবে এবং এই ইসরাইল রাষ্ট্র সম্পর্কে তাওরাতে আছে যে এর শেষ প্রেসিডেন্টের নাম হবে উল্লাহ আত উল্লাহ তো ঠিকই এখন তো আতাউল্লাহ রাষ্ট্রপতি ইসরায়েলের নেতানিয়াহু নেতান হিব্রু ভাষায় নেতান মানে হলো আত দান আর ইয়াহু মানে আল্লাহ তো নেতানিয়াহু মানে আল্লাহর দান তো আত উল্লাহ আরবিতে তো সেই তো প্রেসিডেন্ট এরা জানে এরা সব কিছু জানে যে এখন বিদায়ের সময় এখানে আমরা থাকতে পারবো না তো অভিশপ্ত অষ্টম দশক শুরু হয়ে গেছে ওদের আচ্ছা তো ইহুদি আলেমরা যারা ভালো আলেম যারা সত্যকে মানে এদের মধ্যে একটা দল আছে ভালো ওলামা ইহুদিদের আলেম তারা বলে যে এটা তোমরা অন্যায় করেছ কিন্তু এই যে এরা ডিপ স্টেটের নামে প্রকাশ্য স্টেট এরা বানাতে ব্যর্থ হয়ে ডিপ স্টেট রূপে পৃথিবীর সমস্ত কিছু এদের হাতে নিরানব্বই পার্সেন্ট সম্পদ এদের হাতে এরাই টার্গেট নিয়েছে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়ে মাত্র একশো কোটি মানুষ হ্যাঁ রাখবে আর সব মেরে ফেলবে আমি দেখতে পাচ্ছি আমার চোখে এরা সেই ভয়াবহ রক্ত সাগর বইয়ে দেয়ার দিকেই টেনে নিয়ে আসতেছে পৃথিবীর বিভিন্ন শক্তিকে কারণ এদের হাতে এমনভাবে গোটা মাক্রসার জালের মতো গোটা পৃথিবী বন্দী এদের ব্যাপারে তো কথা বলা যায় না যে বলে তার জীবন বিপন্ন হয় তো কিন্তু আমরা কেন বলি আমরা তাদের যিনি মালিক শাহান শাহ রাজা আমরা যখন এসব মেম্বারে বসি তখন আমাদের দায়িত্ব হল বল সৌন দেন ই আল্লাহ ছাড়া কাউকে তুমি ভয় করতে পারবে না যদি তোমার অন্তরের সামান্য এক পরমাণু ইলেকট্রন নিউট্রন প্রোটন বা ক্যান্টি কোয়ারক অথবা গড পার্টিক গড বলা যায় না ওরা বলে মানে সর্বক্ষুদ্র কণিকা পরিমাণও যদি কাউকে ভয় করো অন্তরে আল্লাহ বিল্লা আমি হিসাব নেব আল্লাহ কীভাবে আমাদেরকে ধমকি দিয়েছেন এই জন্য আমরা যখন এসব চেয়ারে বসি বা মেম্বরে দাঁড়াই তো পৃথিবীর কিছু থাকে না আমাদের সামনে শুধু আল্লাহই আল্লাহ আমরা তাকে ভয় পাই এই আমরা বলতে পারি বলি তো যুদ্ধটা লাগিয়েছে তারা লাগাচ্ছে তারা গোটা পৃথিবী ওরা বিল গেটসকে বলে বেকার যুবক ওদের সম্পত্তির সম্পদের সামনে বিল গেটস এরকম বেকার যুবক চিন্তা করে দেখেন ওরা ব্যাংক অফ ব্যাংকসের মালিক গভর্নর অফ গভর্নরস তাদের ওদের একটা ফ্যামিলি এমলেক নিস ফাসারাতুল আলম পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক আর বাকিগুলো তো আছে নাম বলার দরকার না আমি নাম বলছি না আপনারা জানেন তো যেটা ওরা লাগাচ্ছে আমি দেখতে পাচ্ছি ধান যেমন পাকে গম যেমন পাকে শত শত কোটি মানুষের মাথা এখন পাকছে এগুলি আমাদের নোয়াখালীতে বলে ধান দাইবে আর কি মানে ধান দেওয়ার সময় হয়ে হয়েছে কাটার সময় হয়েছে তো পাপের কারণে এত বেশি পাপ আমরা করে ফেলেছি পৃথিবীতে কোন সেক্টরে হাত দেবেন আমাদের আমাদের না ইমানের অবস্থা আছে না কোনো নৈতিকতা আছে না কোনো খালাল খাদ্যের ব্যবস্থা আছে না কোনো আমাদের চরিত্রতার দিক থেকে চরিত্রের দিক থেকে আমরা ভালো আছি চিন্তা চেতনার দিক থেকে না আমরা ভালো আছি না আচরণে আমরা ভালো আছি আছি কি আল্লাহ যে আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এটাই তো বেশি এখন এই জন্য ভয়াবহ যুগ এসে গেছে তো এখন ওদেরকে দিয়ে হয়তো এই মৃত্যুদণ্ড আমাদের কার্যকর হওয়ার মতো পরিস্থিতি পৃথিবীতে ডিফ স্টেট ওরাই আমেরিকাকে ওরা চালায় ইউরোপকে ওরা চালায় ইজরায়েলকে ওরা চালায় ইন্ডিয়াকে ওরা চালায় বাংলাদেশে বাংলাদেশও ওদের সবলের ভিতরেই আছে কারণ আল্লাহ বলেছেন লাতুফ সিদুন ফিল আউরুদি টোটাল পৃথিবীতে ফাসাদি ফাসাদের রাজত্ব তোমরা কায়েম করবে এরা এদেরকে বলেছে আল্লাহ সৌরাবান ইসলের চার নম্বর আয়াত গোনা পৃথিবীর কেউ এদের আওতার বাইরে না এখন এরা টেনে আনতেছে এই জন্য কি বলবো সবাইকে বলছি এই যুদ্ধে আপনারা জড়াবেন না যুদ্ধ খান্ত দেন ইসরায়েলে যারা আছেন আপনারা ইহুদি জাতি দয়া করে মানব জাতিকে হত্যা করার এই মিশনে জেনে বুঝে আপনারা যাবেন না কারোই যাওয়া উচিত না কারোই যাওয়া উচিত না যুদ্ধ যুদ্ধ এই যুদ্ধে কেউ জয়ী হবেন না সবাই আমরা শেষ হয়ে যাব পাঁচ ছশো কোটি মানুষ শেষ হয়ে যাবো ওরা তো পরিকল্পনা নিয়েছে থাকবে একশো কোটি হয়তো বা আল্লাহর পরিকল্পনা যেটা আছে ওদেরটা তো বাস্তবায়ন হবে না আল্লাহটা বাস্তবায়ন হবে কিন্তু যাবে যে শত শত কোটি এটা আছে হাদিসে আছে আমি বিশ্বকর একটা কিতাব আছে নোয়া এবিনে হাম্মাদের কিতাবুল ফেতান অনেক হাদিস দুর্বল কিন্তু বিশ্ববাস্তবতায় সহির উপরে শ্রহী মানে হয় আপনি দেখবেন যে কতটা শ্রহী আসলে ইনফরমেশন সংক্রান্ত হাদিসগুলি বিশেষ করে কে আমাদের আগে কি হবে বিশ্ববিপ্লব এটা সেটা উত্থান পতন যাওয়া হবে এগুলির হাদিসগুলি স্বভাবতই দুর্বল হয় কারণ এগুলির সাথে কোনো মাসালা জড়িত নাই আর এগুলি একটু অনেকের বিরুদ্ধে যায় এই জন্য ভয়ে রাবিরাও বর্ণনা করতে ভয় ভয় পেতে হয় আবহাওয়ার মতো রাবি উনি বলছেন যে আমি এক দুই ব্যাগ এলেম আমার এক ব্যাগ তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি আর এক ব্যাগ যদি আমি ছড়িয়ে দেই কোথায় হাজাল বলম আমার এই আমার কণ্ঠন আলী কেটে দেওয়া হবে তো তাহলে আবু হরারা যদি ভয় পেয়ে থাকেন সেই নবীজির যুগে সাহাবিদের যুগের মানুষ আর তাহলে এই যুগে কি অবস্থা বা ওনার পরবর্তীদের কি অবস্থা এই জন্য এগুলির সনদ একটা থাকলেই হলো কিন্তু ফিল আল আনামের সাতষট্টি আটষট্টি নম্বর আয়তে তালা মূলনীতি ঘোষণা করেছেন প্রত্যেকটা সংবাদের একটা অকুস্থল আছে স্থানকাল পাত্র আছে সংগঠিত আবার স্থানকাল পাত্রে যদি ওটা সংগঠিত হয়ে যায় তো ওটা সত্য তো ইবনে হাম্মাদ যে হাদিসটি বর্ণনা করেছেন যে যেমাম মাহাদি যখন আসবেন এর আগে এমন বিশ্বযুদ্ধ হবে এমন ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ হবে যে পৃথিবীর এক তৃতীয়াংশ জনসংখ্যা মারা পড়বে খুন নিহত হবে আরেক তৃতীয়াংশ মারা যাবে স্বাভাবিক এটা কি এগুলি তো পারমাণবিক যুদ্ধ অ্যাটমিক রাসায়নিক এই যুদ্ধেই তো যারা আক্রমণের ওখানে থাকবে তারা খুন হয়ে যাবে আর ওটার তেজস্ক্রিয়তায় আরও বহু শত কোটি মানুষ মারা পড়বে তো সেটাই তো লক্ষণে বুঝা যাচ্ছে এক তৃতীয়াংশ থাকবে তো এই কিতাবে এই ধরনের বহুত বিস্ময়কর হাদিস যেমন হাম্মাদের কিতাবুল ফিতানের আরেকটা হাদিস চতুর্থ খন্ডের এটা হাদিস যে এমন ভয়াবহ বিপর্যয় ফেতনা যখন আসবে লাই মিনহা ইল্লা মানিস তাজল্লা বেজলি আপনায় নিন সেই যুদ্ধ থেকে বাঁচতে পারবে না কেউ হ্যাঁ তবে কেউ যদি সাগর পাড়ে গিয়ে গাছের ডালের নিচে ছায় বসে থাকে কি আশ্চর্য কথা মানে সাগর সাগরকে টেনে আনা হচ্ছে আর গাছের ডালের নিচে বিমান থেকে তো গাছের ডালে নিচে গাছের মতো কোনো ড্রেস পরে থাকলে অনেক সময় দেখা যায় না আবার বড় ধরনের ধ্বংসাত্মক কোনো বোমা মারলেও সাগরে ঝাঁপ দিয়ে পড়লে অনেক সময় বাঁচার একটা সম্ভাবনা না অভিজি কীভাবে বলছেন মনে হয় যেন উনি দেখে দেখে বলছেন ফাল আসলাম তিলকাল ফিতনাতে ও সাইফ ওই সব যুদ্ধে ওই ভয়ঙ্কর যুদ্ধগুলিতে পাহাড় চূড়া এবং তলোয়ার একটা তলোয়ার সাথে আর পাহাড় চুড়ায় উঠে গেলে কিছু নিরাপত্তা আসবে ওয়াল আঞ্জা আসা ওয়াল হেজাজ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে মক্কা মদিনায় থাকলে আর সাগর তীরে থাকলে সাগর তীরে থাকলে নিরাপত্তা দেখেন আপনি সাগরে ঝাঁপ দিয়ে বাঁচার একটা সুযোগ আছে এটা কি এই এই যুগের হাদিস না কত বিশ্বাকর একটা হাদিস সবহান আল্লাহ আবার মাটির নিচে টানেল তৈরি করে বা মাটির নিচে যে নাফাক বা আমরা এই যেমন গাছ যায় ওরা মাটির নিচে সব সুড়ঙ্গ করে সেখানে বসবাস করছে সেই কথাতে হাদিসে আশ্চর্য নয় হাম্মাদের হাদিস সত্তর পৃষ্ঠা তিরিশ নম্বর সত্তর এবং তিরিশ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আছে যে যখন যখন হলুদ পতাকাধারীরা মিশরে ঢুকবে এবং মিশরের উপরে তারা বিজয়ী হয়ে যাবে তার মেম্বরে তারা জেকে বসবে তাহলে যারা সিরিয়া অর্থাৎ ফিলিস্তিন লেবানন এবং সিরিয়া জর্দান এসব অঞ্চলে যারা শামে যারা আছে তারা যাতে মাটির ভিতরে সুড়ঙ্গ করে নেয় আশ্রাব ফিল অরদে কি আশ্চর্য কথা যে তারা মাটির নিচে সুরঙ্গ করে যাতে কারণ ওইটা এমন এক বালা সুরঙ্গের ভিতরে না পালালে বাঁচতে পারবে না তো ওই যা বালা কান নাজাল জানালো বিশ্রাম যখন এই সংবাদ পেয়ে যাবা যে যুদ্ধের রণডঙ্কা এখন সামে এসে গেছে অর্থাৎ ফিলিস্তিন অঞ্চলে এই অঞ্চলে এসে গেছে এটাই তো সর্বোত্তম জায়গা পৃথিবীর এখানে যখন যুদ্ধের ডামাডোল বেজে উঠবেল যদি কোনো সিঁড়ি দিয়ে আকাশে উপরের দিকে চলে যেতে পারো অথবা গর্ত করে সুড়ঙ্গ করে মাটির নিচে লুকে যেতে পারো তাহলে করো পালাও হয় উপরে পালাও না হলে নিচের দিকে পালাও সোভান মানে মনে হয় যেন এই যুগের আত্মরক্ষা তো এটাই একটা পারমাণবিক বোম থেকে বাঁচার উপায় কি মাটির নিচে আমরা সাধারণভাবে যাব কোথায় মাটির নিচে এখন করে এখানে পালাবার জন্য নবী সাল্লাম বলছেন সবহান আল্লাহ মানে এই হাদিসগুলো দেখলে কতটা সত্য হাদিস অথচ সনদে দুর্বল কিন্তু কি বাস্তব সোহান আল্লাহ তো এই জন্য আসলে আমাদের এই 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 যে সামনে যেটা আসতেছে ভয়ঙ্কর তো এই এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই এইসব চিন্তা করতে হবে ভাংকার খননের চিন্তা করতে হবে আরেকটা হাদিসে বলতেছেন নাফসিকা আন ফি নাফাসিন ও ফার্গিন নামলা নমে সেতা এহা যখন এইসব যুদ্ধবিগ্রহ শুরু হবে তখন একটু নিঃশ্বাস ফেলার আর একটু নড়াছড়া করার জায়গা খুঁজে বের করো পিঁপড়ার মতো ফিঁপড়া যেমন সেতায় হা শীতকালে সে চার পাঁচ মাসের জন্য গর্তের ভিতরে ঢুকে যায় তুমিও খানা খাদ্য নিয়ে ফিঁপড়া হয়ে যাও যাতে পাঁচ ছয় মাস মাটির নিচে থাকতে পারো সব হ্যাঁ আল্লাহ রাসুল সারসাম তার উম্মতকে কী বলে গেছেন এসব এসব আখবার আসারগুলো হাদিসের মধ্যে এমনভাবে আছে এগুলির এগুলির বক্তব্যের প্যাটার্ন থেকে বোঝা যায় এগুলি সত্য সোহান আল্লাহ মানে পিপড়ার মতো হয়ে হয়ে যেতে বলছেন আরেকটা রয়েতে বলা হয়েছে যে যদি তুমি কোনো কিছু না পাও শুধু একটা বিচ্ছুর গর্ত যদি পাও তাহলে সেই গর্তের ভিতরে তুমি হইলেও ঢুকে পড়ো এবং আর একটা রয়েছে ফাবাতনুল বাতনুল আর খাইরুম মিন খাইনমিন জহরে হা সেদিন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বুগর্ভ অনেক উত্তম এখন ব্যাপারে মাটির নিচে বিল্ডিং বাংকার এবং সুড়ঙ্গ এগুলি করা উচিত ব্যাপারে করা উচিত ফাইলাম ইল্লা জোড় আক্রাবিন ফাঁদগুলু পিয়ে যদি বিচ্ছুর একটা গর্ত পাও সেখানে ঢুকে পড়ো লং এক বিশ্ববিপর্যয় আসতেছে সার আসতেছে সব হান্না দেখুন চোদ্দশো বছর আগের কথাইগুলো তো যাই হোক তাহলে গাছ যায় ওরা খুব ভালো কাজে করেছে এবং এটা এটা বাংলাদেশে হওয়া উচিত কখন যে বিপদ আসবে এটা কেউ বলতে পারে না এই জন্য এখন ভূগর্ভমুখী ঘর দুয়ার বাংকার সুরঙ্গ ইত্যাদি এগুলো করা উচিত আল্লাহ তালা তৌফিক দেন আর যেই দোষ দুটি দোষের কথা বলছি ওই দুটি দোষ কাটিয়ে উঠলে দুনিয়ার মোহের জায়গায় আখেরাতের মোহ মৃত্যুকে অপছন্দ করার জায়গায় আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লামুখী হয়ে গেলে ইনশাল্লাহ এই দুই হাতিয়ার পৃথিবীর কোথাও পাওয়া যায় না এই দুই হাতিয়ারকে পরাস্ত করার আর কোন হাতিয়ার ইব্লিজ বাহিনী দাজ্জাল বাহিনীর কাছে নেই তখন মুসলিম বিজয়ী হবে মানব জাতি শান্তি পাবে রহমত পাবে পৃথিবী আবার আবার পৃথিবী একটি জান্নাতি আবহে আবার সেজে গোজে উঠবে على توفيق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته